আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন, সকলকে উৎসবে বাংলাদেশ পর্ব দুই বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল স্কুলের পেজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এসেছি আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী থেকে। তা আমার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় বসে প্রত্যেকটি অনলাইন ক্লাস তোমরা করে যাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে একটা ভিডিও দেখি, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবো এবং শুনবো। তো শিক্ষার্থী বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তাহলে ভিডিওটিতে কি ছিল, অর্থাৎ সুজলা সুপলা শস্য শ্যামল আমাদের এই দেশ বাংলাদেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ সবুজ শ্যামল দেশ। এই দেশের প্রকৃতিতে রয়েছে বিচিত্র রঙের শোভা। তো বাংলাদেশের মূল ভূখণ্ডে আছে কিন্তু গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড়, পর্বত ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র আজকে যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফুল ফল, তারপরে গাছ পশু পাখি এগুলো নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পেরেছো যে আমাদের পার্টি কি হতে পারে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা আরও কিছু ছবি দেখব, ছবি দেখে আমরা সেই ছবি সম্পর্কে জানব, ঠিক আছে? তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছবি দেখি। দেখো তো এটা কিসের ছবি দেখা যাচ্ছে বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা পাখির ছবি। তো এই পাখিটির নাম কি বলতে পারবে তোমরা? চমৎকার বলেছ, এই পাখিটির নাম হচ্ছে দোয়েল পাখি। তোমরা কি জানো আমাদের জাতীয় পাখিটির নাম কি, এটা কি তোমরা বলতে পারবে সবাই? অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে কি, দোয়েল। দেখো দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। অনেক পাখি তো আছে তাই না? তাহলে সব পাখি কি জাতীয় পাখি? না, একটাই শুধু জাতীয় পাখি আর সেটা হচ্ছে দোয়েল পাখি। তাহলে এটা মনে রাখবে আমাদের জাতীয় পাখির নাম কি, দোয়েল পাখি। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে বলো তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, তখন কি বলবে? হ্যাঁ, তখন বলবে জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি। তাহলে আসো এবার আমরা পরবর্তী ছবিটা দেখি। দেখতে পাচ্ছ
এটা কিসের ছবি দেখেছো কখনো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ফুলের ছবি। কি ফুল সেটা কি বলতে পারবে? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা কত ভালো দেখছো। তোমরা ছবি দেখেই কিন্তু নাম বলে দিতে পারছো। এটা হচ্ছে শাপলা ফুলের ছবি। কিসের ছবি? শাপলা ফুল। আমরা তো কত রকমের ফুল সম্পর্কে জানি বা ফুল দেখেছি, গাঁদা ফুল, গোলাপ ফুল, গন্ধরাজ, বেলি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু আমাদের যে জাতীয় ফুল আছে সেটা কোন ফুল? হ্যাঁ শাপলা ফুল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা ফুল আমাদের কি ফুল? জাতীয় ফুল। তাহলে আমরা আমাদের জাতীয় পাখি সম্পর্কে দেখলাম, জানলাম, এবং জাতীয় ফুল, হ্যাঁ জাতীয় ফুল শাপলাটাও আমরা কি করেছি, দেখেছি এবং জানলাম যে এটা হচ্ছে শাপলা ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো এবারে পরবর্তী ছবিটা আমরা দেখি। দেখো তো এটা কিসের ছবি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, কাঁঠাল। কারণ তোমরা তো সবাই কাঁঠাল খেতে পছন্দ করো। কাঁঠাল তোমরা সবাই খাও না? হ্যাঁ তোমরা সবাই কাঁঠাল খেতে পছন্দ করো। কিন্তু তোমরা কি জানো কাঁঠাল যে আমাদের জাতীয় ফল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁঠাল হচ্ছে কি আমাদের জাতীয় ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। তাহলে আসো এবার আমরা পরবর্তী ছবিটা দেখি। দেখো তো তোমরা দেখে চিনতে পারছো কি না এটা কিসের ছবি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, এটা হচ্ছে আম গাছ। আম গাছের ছবি। দেখো কত আম ঝুলে আছে গাছে। তাহলে কি গাছ এটা? আম গাছ। আম খেতে পছন্দ করো? হ্যাঁ আম খেতে সবাই পছন্দ করে। এই তোমরা কি জানো যে এই আম গাছটা, যে আম গাছ যে আমাদের জাতীয় গাছ হিসেবে ঘোষিত হয়েছে? দেখো আম গাছ আমাদের জাতীয় গাছ। আম গাছ আমাদের কি গাছ? জাতীয় গাছ। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে জাতীয় গাছ কোন গাছকে বলা হয়, সেটা কি তোমরা সবাই বলতে পারবে? আমি জানি তোমরা বলতে পারবে, জাতীয় গাছ হচ্ছে আম গাছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো এরপরে আমরা আরেকটি ছবি দেখি। আজকে আমরা অনেকগুলো ছবির সাথে পরিচিত হব, ঠিক আছে। দেখো তো, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, এটা হচ্ছে ইলিশ মাছ। তোমরা সবাই ইলিশ মাছ দেখেছ, খেয়েছ, তাই না? হ্যাঁ এখন বাজারে অহরহ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো এই মাছটা যে আমাদের জাতীয় মাছ? আমি জানি তো তোমরা জানো। তাহলে ইলিশ মাছটাই হচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা আমরা সবাই বলতে পারবো। ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ আমাদের জাতীয় মাছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম আমাদের জাতীয় পাখি, দেখলাম জাতীয় ফুল, দেখলাম জাতীয় ফল, দেখলাম তারপরে যাই জাতীয় মাছ, দেখলাম তারপরে জাতীয় গাছ দেখলাম। তাহলে আর কি কি জাতীয় আছে আমরা সেটা একটু দেখব, ঠিক আছে। বলো তো এটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ এটা কিসের ছবি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, এটা বাঘের ছবি। এটা কিসের ছবি? বাঘ। এই বাঘ আমাদের জাতীয় পশু। বাঘটা কি আমাদের জাতীয় পশু, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আসো এবার আমরা আরো কয়েকটি ছবি দেখি। সর্বশেষ এই ছবিগুলো ভালো করে একটু খেয়াল করো। এখানে কয়েকটি নদী, তিনটি নদী ছবি, ঠিক আছে। দেখো প্রথমটা কোন নদী, দ্বিতীয়টা, তৃতীয়টা। তোমরা তো অনেক ছোট, তোমরা বলতে পারবে না যে এগুলো কোন নদী, ঠিক আছে। তো ম্যাম তোমাদেরকে সহযোগিতা করছি, একটু ভালো করে খেয়াল করো। এখানে তিনটি নদীর ছবি দেয়া আছে। এই ছবিগুলো হচ্ছে পদ্মা নদী, মেঘনা নদী,
যমুনা নদী। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে ছবিগুলো খেয়াল করো যে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী। তাহলে এই নদীগুলোর কথা মনে রাখবে, পদ্মা, মেঘনা, যমুনা, এই এই নদীগুলো আমাদের কি, আমাদের বড় নদী। এই নদীগুলো হচ্ছে কি, বড় নদী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ কিসের কিসের ছবি দেখেছি, আচ্ছা যেহেতু আমরা ছবি দেখে ফেলেছি আমাদের এটা আর দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে তোমাদের পাঠ্য বইয়ের শেষে যে দেখো পাঠ্য বইয়ের শেষে এই যে আমাদের দেশ, হ্যাঁ আমাদের দেশ এই অধ্যায়টি তোমাদের প্রত্যেকের বই আছে, ঠিক আছে? তো বইটি সবাই ধরো, এই যে ম্যাম এতক্ষণ ছবিগুলো দেখালাম এবং কি এতক্ষণ যে ছবিগুলো দেখালাম এবং এই যে ছবির সাথে বইয়ের ছবিগুলোর মিল আছে কিনা একটু ভালো করে দেখো, যে আমরা জাতীয় পাখি দোয়েল দেখেছি, দোয়েলের ছবি দেখেছি, কাঁঠালের ছবি দেখেছি, ইলিশ মাছের ছবি দেখেছি, পশুর ছবি দেখেছি, ঠিক আছে? তো আমি একটু পড়বো, তোমরা একটু কান পেতে ভালো করে শুনো। আর তোমরা যেহেতু রিডিং পড়তে পারো, যেহেতু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, কার চিহ্ন সব দিয়ে কিন্তু আমরা শব্দকরণ শিখে ফেলেছি, ঠিক আছে? তো আমরা এখন মোটামুটি রিডিং পড়তে পারি, তাহলে ম্যাম পড়বো, তোমরা ম্যামের সাথে সাথে মিলিয়ে দেখবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের দেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ ধানের দেশ, গানের দেশ, এদেশ অনেক সুন্দর, এদেশে আছে বিচিত্র ধরনের পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি, এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে, আর শাপলা আমাদের জাতীয় ফুল, এদেশে আছে অনেক রকমের গাছ, আম গাছ আমাদের জাতীয় গাছ, গাছে গাছে ফলে নানা রকমের ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এদেশের নদীতে আছে কত রকমের মাছ, ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের বনে আছে নানা ধরনের পশু, বাঘ আমাদের জাতীয় পশু, আমাদের দেশে আছে অনেক নদী, তার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা হচ্ছে কি আমাদের বড় নদী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ছবি দেখলাম, এরপরে বইয়ের সাথে মিলিয়ে দেখলাম, তাহলে আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশটা কিন্তু চির সবুজ, ঠিক আছে? তো এই বাংলাদেশে আমাদের অনেক পশু পাখি পাহাড় পর্বত অনেক কিছু রয়েছে, তার মধ্যে কিছু জিনিস আছে জাতীয় পর্যায়ে, যেমন দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি, তারপরে কাঁঠাল আমাদের জাতীয় ফল, শাপলা আমাদের জাতীয় ফুল, তারপরে বাঘ আমাদের জাতীয় পশু, পশু তো আরও অনেকে অনেক আছে, তাই না? তাহলে শুধুমাত্র বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো যে আমাদের জাতীয় পাখির নাম, জাতীয় ফুলের নাম, জাতীয় ফলের নাম, জাতীয় পশুর নাম, এবং আমাদের যে বড় নদীগুলো সেই নদীগুলো সম্পর্কেও তোমরা জেনেছো এবং নদীগুলোর নাম তোমরা বলতে পারবে, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার বলো দেখি, আমাদের যে তিনটি বড় নদীর কথা আমরা আলোচনা করেছিলাম, ছবি দেখেছিলাম, সেখান থেকে শুধুমাত্র দুটি নদীর নামের নাম, দুটি নদীর নাম বলো তো তোমরা বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পদ্মা, যমুনা, সাথে আছে কি মেঘনা নদী, ঠিক আছে? এরপরে শিক্ষার্থী বন্ধুরা বলো দেখি আমাদের জাতীয় ফলের নাম কি? ধন্যবাদ। জাতীয় ফল কাঁঠাল, ঠিক আছে? জাতীয় ফল কি? কাঁঠাল। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোনটা বলবে, কোনটা বলবে? আচ্ছা বলো দেখি, অনেক গাছে তো আমাদের আছে, আমাদের দেশে অনেক গাছে তো আছে, তাই না? তাহলে বলো তো আমাদের জাতীয় গাছের নাম কি? অনেক অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় গাছ হচ্ছে আম গাছ, জাতীয় গাছ আম গাছ, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো এবার আমরা আরেকবার
আমাদের সেই জাতীয় পাখি, পাখির নাম কি বলো দেখি? হ্যাঁ, আমরা আরেকবার আলোচনা করে নিই যাতে তোমরা ভুলে না যাও। কেউ যদি জিজ্ঞেস করে বা আজকের ক্লাস থেকে তোমরা কি কি শিখেছো, যদি বাবা মা বা বড় ভাই বোন যারা আছে জিজ্ঞেস করে, তাদেরকে যাতে বলতে পারো যে আজকে অনেক কিছু আমরা শিখেছি, জেনেছি যে আমাদের জাতীয় ফুলের নাম, ফলের নাম, মাছের নাম, গাছের নাম, পশুর নাম এবং আমাদের বড় যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাম আমরা জেনেছি, তোমরা যাতে বলতে পারো। ঠিক আছে, তাহলে আসো আরেকবার আমরা পড়ে নিই। দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপরে আসো, কাঁঠাল আমাদের জাতীয় ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল। শাপলা আমাদের জাতীয় ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল। আম গাছ আমাদের জাতীয় গাছ, আম গাছ আমাদের জাতীয় গাছ। এরপরে আসো, ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। আর আমাদের অনেকগুলো নদী রয়েছে, তার মধ্যে বড় যে নদীগুলো সেটা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। আমরা তিনটি নদী সম্পর্কে নদীর ছবি দেখেছি, নদী সম্পর্কে আমরা জেনেছি যে এগুলো হচ্ছে আমাদের বড় নদী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের আজকে যে আমাদের দেশ, আমাদের দেশ সম্পর্কে আলোচনা করেছি আমরা, আমাদের জন্মভূমি বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, এই দেশের জাতীয় পাখির নাম দোয়েল, জাতীয় পশুর নাম বাঘ, জাতীয় মাছের নাম ইলিশ, জাতীয় গাছের নাম আম গাছ, জাতীয় ফুলের নাম শাপলা ফুল, আর বড় নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। আশা করছি তোমরা কেউ ভুলবে না। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। তোমরা আজকের ক্লাসে যা যা পড়েছো, তোমাদের বাড়ির কাজ থাকবে এই জাতীয় যে জাতীয় ফুল, ফল, পাখি এগুলো সম্পর্কে নিজে নিজে বাসায় কি করবে, ভিডিওটা আবার দেখে বলার চেষ্টা করবে যে জাতীয় পাখির নাম কি, জাতীয় ফুলের নাম কি, জাতীয় ফলের নাম কি, জাতীয় গাছের নাম কি, জাতীয় পশুর নাম কি, জাতীয় মাছের নাম কি, এবং বড় যে তিনটি নদী তোমরা দেখেছো, নদীর ছবি দেখেছো, সেই নদীগুলোর নাম তোমরা কি করবে, মুখে মুখে উচ্চারণ করবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।